আজকে বানাবো ম্যাঙ্গো ফিরনি রেসিপি। খুবই মজার এই রেসিপি বানাতে মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস লাগে, আম, দুধ আর চিনি। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাজ কিচেন। আমি চাল ধুয়ে আগে থাকতেই 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে যে কোনো সুগন্ধযুক্ত চাল আপনি নিতে পারেন। আমি চিনি গুঁড়ো চালটা 80 গ্রামের মতো নিয়েছি। এখন চালগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, নর্মালি ফিরনি করার সময় যে চালের গুঁড়োটা ব্যবহার করা হয় তার থেকে আমি আরেকটু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এক পাশে আমি 1 লিটার দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। স্ক্রিনে আমগুলো একটু দেখতে বড় লাগছে, তবে সরাসরি একটু ছোটই ছিল। আমি এখানে 3টে আম নিয়েছি। যদি আপনাদের আমের সাইজ একটু বড় হয় তাহলে 2টো নেবেন। আমি আমগুলোকে কেটে এখন ব্লেন্ড করে নেব। আমি কিন্তু আমগুলো একদমই পেস্ট করে ফেলবো না, একটু দানা দানা রাখবো যাতে দাঁতে পড়লে খেতে ভালো লাগে আর একটা বাইট পাওয়া যায়। দাঁড়ান দেখাচ্ছি কীভাবে রেখেছি। ব্লেন্ড করার পর আমের পিউরিটা 2/3 কাপের মতো হবে। দুধটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি 80 গ্রাম চিনি। 80 গ্রাম চালের সাথে আমি 80 গ্রাম চিনি দিয়েছি। যদি আমি এটা শুধু ফিরনি বানাতাম তাহলে চালের 2 গুণ পরিমাণ আমি চিনি দিতাম। যেহেতু আমাদের আমের মধ্যেও একটু সুগার আছে তাই আমি 80 গ্রাম চালের সাথে 80 গ্রাম চিনি দিয়েছি। যদি আপনাদের আর একটু বেশি খেতে ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাড করতে পারেন। আর দিয়ে দিয়েছি 3টে এলাচ। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। ভালোভাবে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তারপর আমরা আমের পেস্টটা দেব। দেখুন, এখানে কিছু আম কিন্তু আমি দানা দানা রেখেছি। ভালো করে মিক্স করে দিচ্ছি। আর চুলোর জালটা এখন একদমই লোতে রাখবেন। যদি আপনাদের কাছে মাটির পাত্র থাকে তাহলে মাটির পাত্রে সার্ভ করতে পারেন। আমি আজকে সিরামিকের বোলে সার্ভ করছি কারণ আমার কাছে মাটির পাত্র ছিল না। মাটির পাত্রে করলে একটাই সুবিধে, যদি এক্সট্রা জল থাকে তাহলে মাটির পাত্রতে রাখলে সেই জলটা মাটি সোক করে নেয়। তবে আপনার রান্না যদি পারফেক্ট হয় তাহলে যে বলেই নেন না কেন, খেতে কিন্তু অসাধারণ হবে। অল্প আম আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। চাইলে আপনারা বাদামও দিতে পারেন, তবে আমার খেতে ভালো লাগে না তাই আমি আর দিলাম না। এখন আমি ফিরনিটা 3-4 ঘন্টার জন্য ফ্রিজে সেট করে নেব। দেখুন, ফিরনি কিন্তু একদম পাতলাও হয়নি আবার খুবই ঘনও হয়নি, পারফেক্ট টেক্সচারটাই এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ। আর আপনারা যদি চুইঝাল খেতে ভালোবাসেন তাহলে এই রেসিপিটা দেখতে পারেন।